আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ হাই হাই রে এই পটকা রাধা তো দেখি সিঁড়ির মধ্যে স্লিপ করে ফুটবলের মতো পড়া গেছে হাই হাই দশতলা থেকে যেভাবে নিচের দিকে পড়তেছে আজকে তো পটকা রাজা একেবারে চ্যাপ্টা রাজা হয়ে যাবে জেরি শোনো আমাদের পটকা রাজার জীবনটাই গেল এমনি সিঁড়ি থেকে ফুটবলের মতো পড়া পড়া এটা আবার নতুন কি আমার ঘরের সিঁড়ি বানানো ওই মিস্ত্রিরে যদি পাইতাম রে এরে তো মরিচ বত্তা করে তারপর খাইতাম যাক এভাবে পড়ি বলে আমার নিচে সবাই বালিশ রেখে দিয়েছে আগে থেকে এখন সবার সামনে একটু ভাব নিতে হবে এই আমি পটকা রাজা কামিং তুকু নামে চলে আসছি আমাকে দেখে তোরা সবাই কেন সালাম দিচ্ছিস না স্বাগতম জানাচ্ছিস না এই এটা আমার মাথায় এসে কি পড়লো রে বুঝতাছি না মাথাটা ঘুরতাছে না পৃথিবী ঘুরতাছে বুঝলাম না আমার ধরে আনছে ভালো কথা তারার এই ফটকা রাজা না ভটকা রাজা এটার কাছে আমারে কেন আনছে এই যে পটকা রাজা এই ইঁদুরটা কোত্থেকে এলো আর ইঁদুরটাকে দেখে আমাদের বাপধনির মা একেবারে পাগল হয়ে গেল হ্যারে নাকি হ্যাঁ বিয়া করবো এখন আপনি দেখেন কি করবেন এইটাকে আপনার কাছে দৈরা নিয়ে আইসি মন চাইলে হিদল বত্ত করে খান নাইলে মরিচ বত্তা সমস্যা নাই সবই ঠিক আছে কিন্তু বুঝতে পারছি না যে ইঁদুরটারে দেখা বাপধনির মা এতটা পাগল কেন হয়েছে এই ইঁদুরটার মধ্যে কি আছে এই তোর কানের ভিতরে হীরা সোনা কিছুই তো দেখি না তোর হাতের নিচে কই এখানে তো কোনো টাকার ভান্ডার দেখি না তার মানে নিশ্চয় তোর মুখের ভিতরে অবশ্যই দামি কিছু আছে তাই না সমস্যা নাই আমি তোর মুখের ভিতরটা চেক করে ফেলবো তা না হলে কি আর আমি মটকা রাজা হইতে পারছি তুই কোন আমাদের পটকা রাজা এটা রাজা না জিলাপি দোকানের গজা কি কইতাছে জোরের মুখে আবল তাবল আমি তোমাকে আর কিছুই বুঝার পারতাছি না ওই ইঁদুরের ভিতরে বেজাল কিচ্ছু নাই আমাদের বাপধনির মার জামাই হিসেবে পারফেক্ট আছে আমাদের বাপধনির মার জন্য জামাই পছন্দ হইছে তার মানে আমরা এবার কবজি ডুবে খাবো বিয়াতে মিছিল করো সবাই কি যাবে ভাই জুতা এবার যাবে জুতা মারে শুধু গুতা সমস্যা নেই তাও আমরা কামু এবার বিয়া তার মানে আমাদের বাপধনির মা জামাই হতে চাচ্ছ জেরি আসো তোমার সাথে কোলাকুলি করি ওরে বাবা রে এইটা আমার সাথে কোলাকুলি করতেছে না আমারে যাইতে কেচ্চা মাইরে হইতাছে আরে না জেরি তোমারে মারবো কেন তুমি তো আমাদের জামাই করবা শুধু বস্তা বেড়া কামাই জামাই বেড়া কামাই শুট লেংডি মারা ঘরেই উঠ ওরে এলিয়ানরা গাবলার ভিতর করে খাবার আনছে না জানি কত মজার হবে করবে আর আন্দাগোন্দা খাওয়া শুরু করো খাওয়া আন টু ওরে বাবা এ তো জ্যান্ত অক্টোপাস ওরে আবার চোখ কি করে চেয়ে আছে আমার পক্ষে খাওয়া সম্ভব না আমি কেন এই খাবার তো আমার বাবার পক্ষেও খাওয়া সম্ভব না এই খাবার আমি মরে গেলেও খাব না ভাবরে ভাব এইটা কি দিল এটার এত চোখ চোখগুলো আমার নিবে চলে এই খাবার কি আমি খাবো ওরে এই খাবারও আমি খাবো না ওরে বাবা রে এই খাবার কি আমারে খাওয়ানোর জন্য আনছে না আমারে খাওয়ার জন্য এই খাবার নিয়ে আসছে কি সাংঘাতিক কেমন করে কিলকিল করতেছে কি রে আমার হবু বউ গুতা মাইরা এই ধারে কই নিতাছে হাই হাই রে কি করতেছে এই যা হা করে মুখের ভিতর পুরা জ্যান্তা এটা ঢুকাই দিছে ওরে কেমন করে কামড়াইতাছে এইটা নাকি আবার আমার বউই বউ এই খাবার খাওয়া দেখে তো আমার বমি আইতাছে কি সাংঘাতিক জিনিস রে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যদি জেরির সাথে তিনবার ঝগড়া না করি তাহলে তো আমার পেটের ভাত হজমই হবে না আর এখন দিন তিনবার ঝগড়া করবো তো দূরের কথা তিন মাস ধরেও আমি জেরির সাথে একটা ঝগড়া করতে পারছি না কারণ আমি তিন মাস ধরে জেরিকে খুঁজেই পাচ্ছি না এই জেরিটা যে কই গেল আমি বুঝতেই পারছি না কি ব্যাপার হাঁটতে হাঁটতে এটা কোথায় চলে এলাম যেখানে আইসি এখানে বসে একটু বিশ্রাম করে শয়তানের পাশায় গিয়ে জেরি বের হ এই দিক থেকে মনে হচ্ছে কোনো একটা আওয়াজ আসছে আওয়াজটা কিসের হতে পারে
কি ব্যাপার, এটা আবার কি দেখা যাচ্ছে? কি রে এটা, আমি কোথায় চলে এলাম? জায়গাটা কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে না? আশেপাশে কোনো জীবজন্তু সারা শব্দ পাই নাই, তবে ওইদিকে মনে হচ্ছে কোনো জীবজন্তু সারা পাওয়া যাচ্ছে। আচ্ছা এতক্ষণ হেঁটে হেঁটে এলাম, এইবার আরেকটু সামনে গিয়ে দেখি তো। ওয়াও, এখানে তো মনে হচ্ছে একটা, আরে একটা না তো অনেকগুলো ঘর দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে একটা শহর, কিন্তু এ তো অনেক ছোট, আমার চাইতে অনেক ছোট মনে হচ্ছে। বিষয়টা কি, এগুলো তো পিঁপড়ার ঘর হতে পারে না। আচ্ছা তার মানে অবশ্যই এখানে কোথাও আমার খাবার খুঁজে পাবো। তাড়াতাড়ি যাই, যদি গিয়ে দেখি কোনো খাবার পাই মজা করে খাবো রে ভাই। কি রে এগুলো তো দেখতে অনেক সুন্দর, এই ভিতরে মনে হয় কিছু একটা দেখলাম আমি। এখানে তো পিঁপড়ার মতো ছোটো ছোটো কী জানি দেখা যাচ্ছে, আবার এগুলাকে দেখে মনে হচ্ছে এগুলা এলিয়েনের কালার লাগাইছে। যাক গো এসব চিন্তা করে লাভ নাই, একবার ভিতরে হাত দিয়ে দেখি তো। কি রে এ এখানে কি করছে এটা? দুই আর দুই একখানা করলে তো হয় বাইশ, কিন্তু মাছ থাকতে করলে দুই আর দুই একখানা করলে চাই হইব, এটা কেমনে? এইটাই তো আমি বুঝতেছি না, পিছে কে পিছে কে তো আমার আগে অঙ্ক মিলাতে হবে। ওরে বাবা রে, এই তো দেখে মনে হচ্ছে দানব কোনো বিড়াল ওরে খাইছে রে, এখান থেকে পালাও সবাই। ওই বিড়ালে পৌঁছে বিলাই। এরে এরা তো দৌড়াদৌড়ি শুরু করে দিছে, আমি তো আবার দৌড়াদৌড়ি দেখলে আমারও দৌড়াদৌড়ি করতে মন চায়। এই তোর সাথে আমারও নিয়ে দা, আমিও তোর সাথে একটু দৌড়াদৌড়ি করুম। ওরে ভাগো, এইটা আঙ্গুরে ধরতে পারলে কাঁচা চিবা একা রাইব, যদি দাঁতে চিবারে না পড়তে চাও পালাও। আচ্ছা তার মানে ওরা আমার ভয়ে এখান থেকে পালাচ্ছে, তাহলে কি আমাকে এখানে কেউ ভয় পায়? আচ্ছা তাহলে দেখি এখানে যদি ভুল করে কোনো রাজা হওয়া দেয় তাইলে তো আর কথাই নাই। এখানে একটু ঢুকে দেখি তো কি আছে আশেপাশে। আমি 120 তলার উপরে আছি, এখানে কোনো ভূত প্রেতনি কেউ আইতে পারবো না, এত উচ্চতে তো কেউ উঠতেই পারবো না। এটা কি, হ্যাঁ ওরে এটা এত মোটা কেন? কামড়া সার ফেরে এত বড় হইতে যে ওরে গেছি রে। আরে তুই তো গেছস না, আমার মুখে পানি দিতাছস। এই যে আমার হবুদামা জেরি, তোমার নামে আদর করে আজকে কেক খাওয়াবো, তুমি হ্যাঁ করো, এই নাও কেক খাও। আরে তাই নাকি, তাহলে দেও আমি খাই। কেকটা বেশ কেমন কেমন লাগতাছে, তবে বেশ ভালোই লাগতেছে, কেকটার মধ্যে মনে হচ্ছে অনেক পুষ্টি আছে। এই তোগরে একটা খারাপ নিউজ দেই, আমার বউ না আমারে ঘর থেকে ফিরাইয়া বাইর করে দিছে, তাই আজ থেকে আমি তোগর সাথে থাকবো, আর আজকে আমি জেরির বিয়েটা সম্পূর্ণ করব। আর তোরা তাড়াতাড়ি করে বিয়ে করার জন্য যা যা লাগে সব কিছু একত্রিত করে ফেল। আচ্ছা আজকে তাহলে এলিয়েনদের বিয়ে, আবার যেই এলিয়েন জামাই সেই এলিয়েনের নাম নাকি জেরি, বুঝতে পারছি, কিন্তু আমার কেমন জানি মনটা ভাগভাগম করতেছে। এ একটু চায় দেখি তো। কি রে এ তো দেখি জেরি, আমি যাকে খুঁজতে বের হয়েছি। ওরে বাটপা, দাঁড়াও তোমারে এখনই ধরতাছি। এমনি আমি অঙ্ক মিলাইতাম পাতাছি না, হেই না আবার কইতে দানব ভূত আইছে। এই সবাই গুনো, আমগো রাজ্যে না দানব ভূত আক্রমণ করছে। ওই বেটা তুই কি পাগল হইছস, আমগো এখানে দানব ভূত আইব কি করতো? হা দানব ভূতরা যদি পাই না ওই রে তো আমি বর্তমান হয়ে একা আলামো, কারণ আমি মটকা রাজা, কথাটা কি বুঝলা গেছস? আরে মটকা রাজা, আমরা শুধু মটকাই, মাথায় কোনো বুদ্ধি নাই। আরে ভূত আইলে কি কেউ তার আটকে রাখবো? যদি ভূত আয় হর আপনি কি করবাই, আপনি কেমনে বলাই ভাই? জেরি তোর বিয়ার শখ মিটাইতাছে, এবার ধীরে ধীরে ঘরের ভিতর হাতটা ঢুকিয়ে তারপর জেরিকে ধরে নিয়ে আসতে হবে, যাতে হাতের ডাক্কায় আবার ঘরটা ভেঙে না যায়। ওই অঙ্কের গাদা তুই আমার চিন চস, আমি হইতেছি মটকা রাজা। হা আমার ভূতের ভূতের হাত গুষ্টি ভয় পায়, তার মানে ভূতের একানে কোনো কাওয়া নাই। তুই একা থেকে এ ছায়াটা কিসের আসতেছে? মনে হইতেছে কিছু একটা এদিকে আইতাছে, এ হাত নাকি? ওরে কাইছে রে, কত মোটা ভূতের হাত আইছে রে। ওরে যে যা বাঁচতে চাইলে এখান থেকে পালা, সবাই ভাগো। আরে মটকা ভূত এতক্ষণ ডায়লগ মারা পালাইতাছে, এই আমার বউ পালাইতাছে নাকি? হবু বউ আসো, আজকে আমার বিয়া, আর এই হাত আইসা দিতাছে আমার বিয়াটা ভাঙিয়া, আমি তো সেটা মানতে পারতাছি না।
আরে এটা তো টমের হাত, আমারে গুশিং দিতে আইতাছে। ওরে আমার বউ, তুমি একা থেকে সরো, দিল গুশিং রে। দেখছো টেবিলটা কি করে বাইঙ্গা সুরমার হয়ে গেছে। ওরে বাবা বউ, এই হাতকে তো আমি এত সহজে ছাড়ছি না, আমার হাতে কাটা জামিস আছে, এবার এটা দিয়ে গুঁতা দিয়ে হাত চিন্ত করে দেব। ইয়াহু, এটা কি হলো, আমার হাতে গুঁতা মারলো, তাহলে তো চিক্কা দিতে হবে। ওরে গেছি রে, দূর গেছে রে, আমার হাত গেছে, হাতের আঙুলটা গুঁতা মাইরা ভুলা দিছে। ওরে বাবা রে বাবা, আঙুলটা মুখের ভিতরে দিয়ে তা ঠান্ডা করছি, তোরা একটারেও চারুম না, সব কটাকে ধইরা কাঁচা কায় আলামো, আগে আমি ওই জেরিটারে ধরুম। আমি বুঝে গেছি, এখান থেকে পালাবো না, আমার বউ এইদিকে আসো। টম, তোমাকে শাস্তি করার ব্যবস্থা এখনই করতেছি, দাঁড়াও। টম ইমোশনাল, আমি সেটা জানি, আর এলিয়েনটা আদর করে আমার একটা পুতুল বানাইছিল, এখন আমি সেটাকে টমের হাতে দেব, আর টম ধরবে, এমনি চ্যাপটা হয়ে যাবে, টম ভাববে আমি শেষ। কিরে, টমেটোর মতো গইলা গেল গীতা, আমি তো জেরিকে দোষী। হায় হায়, হাতে রক্ত কেন, তার মানে জেরি কি গইলা গেছে নাকি। ওরে গেছে রে আমার বন্ধু জেরি, গইলা গেছে রে, আমি তো বুঝি নাই জেরি এমনটা হইব। কিরে, পাশার মতো ধাক্কা লাগলো কি, হ্যাঁ ওদের তো দুইটা ঘর পড়ে গেছে রে। ওরে এখন নিচে পড়ে রায়, সামনে দুইটা থেকে পড়তাছে পড়তাছে, হায় হায় রে, দুইটা থেকে চারটা হইয়া গেছে। এ কি হইতাছে রে, এইবার তো দেখি সব কিছু গুলে মালে এক গোলমাল হয়ে যাইতেছে, সর্বনাশ, এইটা থেকে ওইটা, ওইটা থেকে হেইটা, হেইটা থেকে এইটা, এইভাবে তো একের পর এক বাইঙ্গা গেল রে। সবাই পালাও, আমাদের বাসা বাড়িতে আমাদের রাজ্যে আক্রমণ শুরু করেছে দুষ্টিতকারীরা, সবাই পালাও। এই রে, জেরিকে যখন আমি গলিয়ে ফেলেছি, এরপরে ভয়ে তো দেখি সবাই ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে, হায় হায় রে, কি কইরা ফেললাম আমি। আরে এই এই রাজা, আরে মটকা রাজা, আপনি পালাচ্ছেন কেন, হায় হায়, মটকা রাজা পালালে রাজ্য কে চালাবে, সর্বনাশ। কি রে, টম তো দেখি একটা দাঁড়িয়ে আছে, টমের বাচ্চা। এই রে, এই রাজ্যের বড় মুকুটটা আমার হাতে, সর্বনাশ এর ছায়া রয়েছে, তাড়াতাড়ি জায়গার জিনিস জায়গাতে লাগাইয়া দে। এবার এটাকে একারে বসাই দিলে সব কিছু কমপ্লিট, জেরি দেখো এই মুকুট আমি জায়গা মতো লাগাইয়া দিছি। কিরে, এর লাগাইতে গিয়ে এর আগে সব ভাঙিয়ে গেছে নাকি। হায় হায়, টম তো দেখি বাকি ঘরবাড়ির সব ভাঙিয়ে দিছে, অল্পের জন্য বাইসে গেলাম, টমের বাচ্চা তোরে যে কি করবো, হেইটা আমি এখন ভাবতাছি, তোরে মন চাইতাছে, কিন্তু তুই তো আমার বন্ধু, যার কারণে তোরে আমি কিছুই করতে পারতাছি না, তবে একটা তো কিছু অবশ্যই করুম।